অনেক আগের কথা, আরব দেশে সাদ নামে এক বংশ ছিল। এই বংশের লোকেদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চওড়া, গায়েও তেমনই ভীষণ শক্তি ছিল। তারাই ছিল তখন আরব দেশে প্রবল এবং প্রধান। তাদের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল সাদ্দাত। সাদ্দাত ছিল সাত মুলুকের বাদশাহ। তার ধন দৌলতের সীমা ছিল না। হাজার হাজার সিন্ধুকে ভরা মণি, মুক্তা, হীরা, জহরত, পিলপানায় লক্ষ লক্ষ হাতি, আস্তাবলে অসংখ্য ঘোড়া, সিপাই শাস্ত্রী যে কত তার লেখা জোকাও ছিল না। এত বেশি ছিল সিপাই শাস্ত্রী এবং আস্তাবলের ঘোড়া। উজির নাজির পাত্র মিত্র আমলা গোমস্তায় তার রঙ্গমহল দিন রাত গম গম করত। সাধারণত মানুষের ধন দৌলত যদি একটু বেশি থাকে তবে সে একটু অহংকারী হয়। সাদ্দাত বাদশাহের দেমাগ এতই বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদের ডেকে সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, দেখো আমার যেরকম শক্তি সামর্থ্য আর খুবসুরত চেহারা, তাতে আমি কি খোদা হবার উপযুক্ত নই? উজির নাজিরেরা তাকে তোষামত করে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, এত যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালান কোঠা, হাতি ঘোড়া, তিনি যদি খোদা না হন তবে আর খোদা হবার উপযুক্ত এ দুনিয়ায় কে? এত সিন্ধুক ভরা মণিমুক্তা, হীরা জহরত, এত হাতি ঘোড়া আর দরবার ভরা আমাদের মতো উজির নাজির খোদা তার 14 পুরুষেও দেখেনি। আপনি তো খোদার চেয়েও অনেক উপরে, সুতরাং আপনি আমাদের খোদা। আরব দেশের লোকেরা সে সময় গাছ, পাথর প্রভৃতির পূজা করত। সাদ্দাত এটা মোটেই পছন্দ করত না। একইভাবে সাদ্দাত যেমন আসল খোদার পূজা করত না, একইভাবে গাছগাছালির পূজাও সে পছন্দ করত না। সে হুকুম জারি করল, কেউ ইট পাথর বা অন্য কোনো মূর্তি বা কোনো প্রকার খোদার পূজা করতে পারবে না। তার বদলে সম্রাট সাদ্দাতকে সকলের পূজা করতে হবে। সাত মুলুকের বাদশাহ সাদ্দাত তার হুকুমের উপরে কথা বলে এমন সাধ্য কারো নেই, সুতরাং তার হুকুম মতোই কাজ চলতে লাগলো। একদিন গুদ নামক এক পয়গাম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গাম্বরেরা খোদার খুব প্রিয় হয়, তারা নবাব বাদশাহেদের ভয় করতে যাবে কেন? হুদ পয়গাম্বর তাকে বললেন, তুমি নাকি খোদার উপর খোদাগিরি করার চেষ্টা করছ? তোমার এত দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুদ নবীর দুঃসাহস দেখে দরবারের সকলেই তো অবাক। উজির নাজির পাত্র মিত্র যার ভয়ে সর্বদা স্বয়ং বেগম সাহেবারাও কথা বলার সাহস পান না, সামান্য একজন দরবেশ কিনা তাকে দিচ্ছে উপদেশ, এত বাচালতা! ক্রোধে সাদ্দাদের চোখ দুটো লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞেস করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম মঙ্গলময়, তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন। সাদ্দাদের উষ্ঠে এবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল, বলল, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী নাকি? নবী জবাবে হেসে বললেন, নিশ্চয়ই, খোদা তালা নেক বান্দার জন্য বেহেশত তৈরি করে রেখেছেন, দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত, বেহেশতের অতুলনীয় শোভা, অনন্ত শান্তি, অফুরন্ত সুখ, চাঁদের মতো খুবসুরত হুরি তো তুমি ভোগ করতে পারবে না। সাদ্দাত অবজ্ঞা ভরে হো হো করে হেসে বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী, অমর আজগবি গল্প ঠের শুনে এসেছি। হুদ বলল, আজগবি নয়, সত্যি সত্যি, খোদার এমন অপরূপ বেহেশত কি তোমার পছন্দ হয় না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন, এমন আজগবি বেহেশতের যা তুমি বর্ণনা দিয়েছ তা কার না পছন্দ হবে, কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা লুটাতে যাব কেন? আমি কি খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? হুদ বলল, বাদশাহ তোমার মাথা খারাপ হয়েছে, নইলে এমন কথা বলতে না, খোদা যা করতে পারেন তা মানবের সাধ্যাতীত। সাদ্দাত সহাস্যে হেসে উঠে বলল, মূর্খেরাই আসলে এমন কল্পনা করে বটে, কিন্তু আমি নিশ্চয়ই পারব, তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা লোক লস্কর কিছু অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার বেহেশত থেকে আমার বেহেশত কত বেশি সুন্দর। সাদ্দাতের কথা শুনে হুদ এবার ভয়ানক রেগে গেলেন, বললেন, মূর্খ বাদশাহ, এত স্পর্ধা তোমার, শীঘ্রই দেখতে পাবে তোমার সাথে কি করা হয়, এত হুঙ্কার কিছুতেই খোদা সহ্য করবেন না।
সাধ্যাত ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল, কে আছো? এই ভিখারিটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আমার এখানে মেজাজ দেখাচ্ছে। হুদ নবী অপমানিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পরের কথা, বদখেয়ালি সাদ্দার তার তাবেদার বাদশাহের ফরমান জারি করে বললেন, খোদার বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেশত আমি সৃষ্টি করতে সংকল্প করেছি, সুতরাং উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুমমাত্র জায়গা তল্লাশি ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর এমন একটি জায়গা সবার পছন্দ হল। স্থানটি লম্বায় 8,000 মাইল আর চওড়া ছিল 5,000 মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত তো মহাখুশি। তারপর হুকুম জারি করে বলল যে সাত মুলুকে যে হীরা মণি মুক্তা জহরত আছে সব এক জায়গায় জড়ো করতে হবে, কোনো রাজ্যে কোনো ধন সম্পদশালীর কাছে যেন কোনো প্রকার মণি মুক্তা হীরা জহরত না থাকে, সব কেড়ে নিয়ে আসো। বাদশাহের হুকুম কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা মণি পান্না জহরত পুরো মুলুক থেকে জমা হতে থাকলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল বেহেশত সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করলো। দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত রচনা করা হলো। তা সত্য সত্যই বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব চমকপ্রদ হয়েছিল। এই বেহেশতের যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ। চারদিকে শ্বেত পাথরের দেয়াল ও থাম, তাতে কুশলী শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতাপাতা ও ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছির জীবন্ত মনে হতে থাকলো এই সবকিছু। রঙ্গমহলের চারিপাশে হাজার হাজার ঝড় লুণ্ঠন জ্বলছে, কিন্তু বাতির দরকার তো হয় না। অন্ধকার রাত্রেই সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ ও উজ্জ্বল। মোহরের ধারে বসবাস ঘর ও হাওয়াখানা, মণিমুক্তা খচিত শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরের কৌচ ও মেঝ সজ্জিত রয়েছে। মেঝের উপরে নানা রঙের নানা আকারের সুন্দর সুন্দর ফুলদানি, তাতে সাজানো রয়েছে জমরদ ও ইয়াকুত পাথরের নানা রকমের ফুলের তোড়া। তা থেকে আতর গোলাপ মেশক ও জাফরানের খুশবু চারদিকে ছড়িয়ে যাচ্ছে। মহলের চারিপাশে বাগান, বাগানে সোনা রূপার গাছ, তার পাতা ফল ফুল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্য সত্যই ফুলের উপরে বসে মধু পান করছে। সেই সব ফুল ফল থেকে যে সৌরভ বের হচ্ছে তাতে চারদিকে বাতাস ভর ভর করছে। এইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর, তার পানি এত স্বচ্ছ যে মনে হয় তরতর মুক্তার ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরা মণি মুক্তার বাঁধানো ঘাট, সেখানে চুনি পান্নার তৈরি শত শত সুন্দরীরা গোছল করছে। তারপরে নাচঘর, কোনো ঘরে ওস্তাদেরা হাত নেড়ে নেড়ে মাথা দুলিয়ে দুলিয়ে নানা অঙ্গ তৈরি করে গান করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। কোনো ঘরে কিন্ন কণ্ঠী সুন্দরী বালিকারা তালে তালে নাচছে ও মধুর কণ্ঠে গান গাইছে। এরাই সাদ্দাতের বেহেশতের হরি। নানা দেশ থেকে সংগ্রহ করে এদের এখানে জামায়াত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের মতোই খুবসুরত হাজার হাজার কুচি কুচি ছোট ছোট বালক। অনিন্দ্য সুন্দর করে বেহেশত নির্মাণ হয়ে গেল। অতঃপর সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো, সে তখন অধীন নবাব বাদশাহ দিগকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাদের সহিত মিলিত হয়। তাদের সঙ্গে নিয়ে সে তার বেহেশত দেখতে যাবে। প্রজাগণকে আমোদ আহ্লাদ করবার হুকুম দেওয়া হলো। বাদশাহের হুকুম মেনে তারা নাচ করতে লাগলো, গান গাইতে লাগলো, হরদম বাজি পড়াতে লাগলো। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র মিত্র উজির নাজির লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে ডাক ঢোল পেটাতে পেটাতে, কাড়া নাড়তে নাড়তে, বাদামা বাজাতে বাজাতে হাজার বাদশার বাদশা সাদ্দাত তার সৃষ্ট বেহেশত দেখতে চলল। গল্পগুজব করতে করতে এগিয়ে চলল, দূর থেকে নজরে পড়ল বেহেশতের একটা অংশ, এত চমকপ্রদ এত জমকালো যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাদের মুখ দিয়ে কথা শুনল না, তারপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই তো ওই আমার বেহেশত, ওই বেহেশতের সিংহাসনে আমি খোদা হয়ে বসবো আর তোমরা হবে আমার ফেরেশতা।
হরিরা যখন হাত পা নেড়ে নাচবে গাইবে তখন কি মজাই না হবে, ঠিক না? উজির নাজির ওমরাগণ তারা সবাই সাদ্দাদের তোষামোদি করতে থাকলো এবং তার সাথে মাথা নাড়াতে লাগলো। এমনই করতে করতে তারা বেহেশতের দরজায় এসে হাজির হলো। সাদ্দাদ সকলের আগে আগে যাচ্ছিল, অতঃপর সে বেহেশতের দরজায় একটি রূপবান সুন্দর যুবককে দাঁড়িয়ে থাকতে দেখল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কি এই বেহেশতের দারোয়ান? যুবক উত্তর করল, আমি মালাকুল মাউত। সাদ্দাদ চমকে উঠে জিজ্ঞেস করল, তার মানে? যুবক উত্তর করল, আমি আজরাইল, তোমার প্রাণ বের করে নিয়ে যাবার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। সাদ্দাদ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা, কে আছিস বলে অন্যের প্রতীক্ষা না করে নিজে খাপ থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো সাদ্দাদ। কিন্তু কি আশ্চর্য, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দরদর করে ঘামের ধারা নির্গত হতে থাকলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। যুবক অট্ট হাসি হেসে প্রশ্ন করল, কই কই তোমার সৈন্য সামন্ত? সাদ্দাদ পেছনে ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ভয়ে সে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর ভীত কণ্ঠে বলল, সত্যি তুমি কি আজরাইল? আজরাইল বলল, হ্যাঁ, দেরি করবার ফুরসত আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে নেব। সাদ্দাদ চারদিকে অন্ধকার দেখতে লাগলো। সে শিশুর মতো নিঃসহায় ভাবে ভেউ ভেউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, অনেক সাদ করে আমি বেহেশত তৈরি করেছি, একটিবার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করল। মেঘের মতো গর্জন করে আজরাইল বলল, খবরদার, এক পা এগিয়ে আসবে না। সাদ্দাদ হাউ মাউ করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই আজরাইল তার প্রাণ বের করে নিয়ে চলে গেল। তারপর কি হলো? হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি সাধে 5 মাইল দীর্ঘ বিস্তৃত বেহেশত তার শ্রী ঐশ্বর্য লোক লস্কর উজির নাজির হুর গিলমান পাত্র মিত্র সবকিছু চোখের পলকে মাটির মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। দুনিয়ার উপরে তার আর কোনো চিহ্নই রইল না, শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল আত্মম্ভরিতা ও অহংকারের শাস্তি। কিরূপ ভয়ঙ্কর!